محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا عباد الله. قال الله جل وعلا: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. প্রশংসা আল্লাহ তাআলার, যিনি আমাদের সৃষ্টি করেছেন ভালো ও মন্দের রিজিক দান করেছেন। অসংখ্য দূত সালাম নাযিল হন মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যার পরে পৃথিবীতে আর কোন নবী রাসূল আগমন করবেন না। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লাম। বর্তমান রমাদান আমার কাছে মৃত্যুবার্ষিকীর মতো আর জন্মদিনের মতো মনে হয়। এখন হতে পারে আমার পূর্বে কারো মনে হয়েছে, হয়তো বলছে অথবা বলে নাই। আমার পক্ষে এবার 50 বছর আগে কারণে আমি এটা বলবো না যে 2024 সালে এসে আমরা মোবাইল, ইন্টারনেট, টেলিভিশন, ইউটিউব, ফেসবুক ইত্যাদি ইত্যাদি পেয়ে আমরা অনেক নষ্ট হয়ে গেছি। আগের মানুষের কোনো নষ্টানি ছিল না, এটা আমি বলব না। কারণ যুগ সবসময় মানুষ তার নষ্টানির, শয়তান তার শয়তানির কিছু না কিছু আবিষ্কার করে মানুষের সামনে তুলে ধরত। মানুষের পচা কাজগুলো, মানুষের নোংরা নষ্ট কাজগুলোকে সুন্দর করে সাজিয়ে ধরতো, এগুলো মানুষের কাছে সুন্দর মনে হইত, মানুষ করত। তাই যুগ অথবা সময়কে গালি না দিয়ে নিজেদের অপরাধ প্রবণ আত্মার দিকে আত্মসমালোচনার দিকে অনুরোধ করবো সবাইকে। রমাদান আসলে রমাদান নিয়ে কথা বলে কি আর হবে? রমাদান কিছুটা জায় নামাজ মানে জানাজার নামাজের দোয়ার মতো হয়ে গেছে বা নিয়তের মতো হয়ে গেছে। মসজিদের ইমাম সাহেব জায় নাজার নামাজ পড়ায় গত 30 বছর। উনি এই এলাকায় বড় হুজুর, সেই হিসেবে তিনি সবগুলো জানাজা পড়ান। ইদানিং একটু কম পান, কারণ যে মারা গেছে তার ভাগিনা হুজুর, তার ভাতিজা হুজুর, তার ছেলে হুজুর, তো অক্সিজেন অক্সিজেন করে গেছে। আবু বংশে রমাদান বর্তমান অবস্থা নামাজের নিহত শিক্ষার অবস্থা এক হয়ে গেছে। জানাজার নামাজে যখন সবাই উপস্থিত হবে তখন ইনস্ট্যান্ট হুজুর সবাইকে বলবে যে নিয়োগ করেন আমার সাথে, কি বলবে নিয়ত বলেন আমার সাথে করে ইনস্টেন্ট পড়াবে নিয়ত। এতই গুরুত্বপূর্ণ একটা জিনিস মুখস্থ করার না কেন বক্তব্যে, কেন মাদ্রাসায় মুখস্থ করেন না, কেন স্কুলে মুখস্থ করেন না, কেন বাড়িতে মুখস্থ করেন না, কেন? কারণ দরকার নাই। যখন কেউ মারা যাবে জানাজায় গেলে আমি যদি নিয়ত না করি, দেখেন নিয়ত বিদাত অথবা সুন্নত বৈধ অবৈধ আমি কি লাগে না প্রশ্ন। সব কাজে নিয়ত করা যাবে, যেহেতু সূত্র কি না ওয়াইজন আমি নিয়ত করলাম, এটা হলো সূত্র। তবে কিসে নিয়ত করলাম? আমি ভিতরে নিয়ত করলাম, আমি নফলের নিয়ত করলাম, আমি সুন্নতের নিয়ত করলাম, আমি ফরজের নিয়ত করলাম, আমি জানাজার নিয়ত করলাম, আমি ওয়াজের নিয়ত করলাম, আমি রোজা নিয়ত করলাম, হজের নিয়ত করলাম, এভাবে আর কি। আমি জামা নিয়ত করলাম, আশা নিয়ত করলাম, দিবস নিয়ত করলাম, দিবস নিয়ত করলাম, এভাবে নামাজ যদি স্টার্ট করে সবকিছু পড়া যাবে, মানে যদি এগুলাকে সাব্যস্ত করতে আসে কোনো বিপদ হয়ে যাবে, বিপদ হয়ে যাবে, তাই উজু করার আগে পড়া লাগবে। কারণ ইন্না মানে আমার দিন দিয়ে উজু হচ্ছে বা ধরতে হবে, যদি না পড়া দিলে কোনো উজু হবে না, নিয়ম তাই পড়াকে যদি সাব্যস্ত করতে। এর চোখে যাবো না, আমার যেহেতু অনেক কম,
মানুষ আমাকে পছন্দ করে, আমি কিছু সমসাময়িক কথাবার্তা বলি, এরকম আমাকে কেউ কেউ বলছে বাকি সন্তান মিথ্যা, আমি জানি না সবার পছন্দ হবে এটা, অবশ্য এটা জরুরি নয়, কেউ কেউ বলে এখন সামনে পেলে হয়তো একটু বাড়াবাড়ি বলে, হতে পারে হতে পারে। যেহেতু আমি আগে সাথে ফিখি মাস্তা মাসে এগুলো আমি যাবো না, বিদায় সত্য সাব্যস্ত করার ক্ষেত্রে আমি জোরাজোরি করবো না কাউকে, তবে যেটুকু বলি রমাদান মোটামুটি আইসিইউতে আছে আমার নিজের। আমি আজকে খুতবা দেওয়ার আগে বহুবার চিন্তা করলাম, আসারুল্লাহ যেহেতু আসে বাবাকে ফোন দিয়ে আগে আমাকে দিয়ে দিয়ে আজকে কিন্তু বলবো না যে তুমি পড়াই ফেলো আমি পড়াবো না, কারণ আছে, কারণ আমার মনে পড়ছিল যে আল্লাহ তাআলা কোরআন অনুযায়ী বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন, তুমি হে ঈমান তোমরা যারা আনছো ঈমানদার কেন এমন কথা বলো যেটা নিজেরাই করো না। তো আমি চিন্তা করলাম আজকে যে বলবো তুমি করে বলার কথা, খালি মুসলিমদের জন্য তো শেষ হয় না, শেষ তো আমার জন্য হয়েছে, আমি কি করছি মানুষের দয়া লেকচার করবো, মানুষের দয়া করবো, আরে আফসোস শেষ রে ভাই শেষ, 25টা দিচ্ছে আমার জন্য তো শেষ, শেষ তো খালি আমার মুসলিমদের জন্য হবে না, শেষ তো খালি আমার সন্তানদের জন্য হবে না, এস এ ক্ষতি আমার জন্য শেষ, কারোর জন্য আর বাদ দিল না। তো বলুন ঢুকি আমি নিজেই তো কত আমল আছে এই রোজার, কত নফল সলা, কত জিকির, কত আজকার, কত দোয়া যেগুলো আমি নিজেই করি নেই, ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত, ছেলে মেয়ে নিয়ে ব্যস্ত, আড্ডায় ব্যস্ত, বাতাস খাওয়ায় ব্যস্ত, কার ছড়ি গেছে হিন্দি সোল বুঝতে তাহলে বাতাস লাগবো গাছ ভালো লাগবো কন্ট্যাক্ট যা যাই বস, আমি নিজেই তো এরকম কাজে ব্যস্ত, মুসল্লিকে লেকচার করুক কি, এরপরে আমার ক্রিকেট খেলা চালু গেছে, রোজার কাজ যত কিছু ওখানে তার আমি নামাজ ধরে যাই বলছি ভাই, তুই মনে করছিস যে নামাজ দাবি খেলা চাই, এরকম আসে আসে আমি দেখছি। এখন আজকে খুতবা যেখানে দিতে আসবো কথা দিয়ে দিছি, টেনশন ছিলাম যে আমার নিজের এত গাফিলতি আছে এই রোজার মধ্যে, আল্লাহ মাফ করুক আমাকে, আমি তোমার করে আমার কাছে ক্ষমা চাই, মানুষকে কি লেকচার করবো। তো রোজা আইসিতে আছে কেন বললাম, কারণ যখন রোজার মাস আসে এর আগের খুতবায় আমরা রোজা আসার 15 দিন আগে আমরা সবে বরাদ্দ নিয়ে আলোচনা করি, রোজা আসার আগের জুম্মা অথবা প্রথম জুম্মায় আমরা রোজার ফজিলত নিয়ে বয়ান করি, রোজার মধ্যবর্তী অবস্থায় আমরা রহমত বরকত মাগফিরাত এভাবে আমরা ভাগ করে করে কথাবার্তা বলি। মজার কথা হলো আমাদের মুসল্লিরা ধরেই নিয়েছে যে এগুলো রমজান মাসের কথা, প্রতি বছর আমরা আসবো শুনবো ওরা বলবে, ওদের কাজ বলা আমাদের কাজ শোনা, কারো কাজই মানা না, যে বক্তব্য দিচ্ছেন তারও মানতে হবে না, যে শুনতেছেন তারও মানতে হবে না। এটা রোজার মাস সিজন, যেমন বাপ পড়ে গেছে এপ্রিলের 3 তারিখে হুজুর ডাকে, পোলা জন্ম হয়েছে মার্চের 6 তারিখে ক্যান মোমবাতি আনো হুজুর একজন বলো, বলো যে ঠিক জন্মদিন তো হারাম রে, কয় শুধু জন্মদিন করে না, আমরা ওই রকম ইহুদিন আসার মতো করি না, আমরা বলছি হুজুরটা কি আলে তাহলে অতিক্রম করতেছি যে মাসের চার মাসের দরজা খোলা, আপনি বুঝলেন আমরা এমন একটা মাস অতিক্রম করতেছি, অতিবাহিত করতেছি যে মাসের জাহান্নাম আগুন, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগ, আল্লাহর গুসা, আল্লাহর আদাব, শাস্তির আমার মাধ্যম আল্লাহ বন্ধ করে রাখছে। ভাবা যায় তিনি বলল নেশার করিও না আমরা করলাম, তিনি বলল যারা কাছে যেও না আমরা শুধু কাছে না, আমরা এটাকে রূপান্তরিত করলাম বাস্তবে, কাছে যেতে নিষেধ করেছে আমরা প্রথমে কাছে গেছি, তারপরে কাছে আসার নিষেধ ছিল আমরা কাছেও গেছি, এরপরে বাস্তবে রূপান্তরিত করেছি, আমরা এটা বাস্তব রূপান্তরিত করেছি। তিনি বলল বাবা মানে উফ বলিও না, আমরা বললাম আপনি কিছু বোঝেন না বাবা, আপনার বয়স হয়ে গেছে, হ্যাঁ খাবার নেই বলে হিন্দু তো কিছু খাবার আমার তো খাবার নেই, আপনারা এত যদি জিতে আমরা আসলে এগুলো দেখো তো বলে না, আল্লাহ বলছে উফ করিও না উফ বলিও না, তো মায়ের ব্যাপার হচ্ছে আল্লাহ বলছে উফ করিও না উফ বলিও না, বললো যে আমার মার একটু সমস্যা সারাদিন ক্যাং ক্যাং করে ভিতরে করে আর যাবে পথে সহ্য করবো, ছেলে বলতেছে
সেলো বলতেছে আমার মা ইতি আপনি চারা দেখছি এগুলি আরো বলতে যে খেয়ে খেয়ে এত লোভ লাগে যে এত লোভ লাগে যে আগে বলতো না আগে মা শাশুড়ি লোভ লাগলে এত শাশুড়ি লোভ লাগে যেত মা যদি লোভ লাগলে একটু যদি লোভ লাগে যেত আমি কই কাছে লাগছে আমি বলতেছি মানে তো লাগতো এরপরে মার ঝগড়া এত ঝগড়া আসলে আগে মার আত্মীয়তা এত আত্মীয়তা আসলে এখন বিয়ে যদি করছে বছর কয়েক গেছে এখন বলছে আরাম নাই কি এখন আগে জীবন আমার দেখছি আর শাশুড়ি শান্তি যায় তো যাই হোক এখানে চাষ তো ভাই খুব খারাপ যেটি দমকায় হ্যাঁ কিন্তু খারাপ হয়ে দমকায় তো এখন আল্লাহ বলছে যে মাকে উফ করিও না আমরা বলি যে আম্মা আপনি আরাম পাওয়া খাই যেতে খাইছেন অন্য কেউ হইলে আম্মা এটা অসুখ করছে শুধু আমার অসুখ সত্যি ওর তোমরা ভাড়া পড়া এত ভালো হ্যাঁ তো এরপরে যখন বাপের খরচ টর্চ শুরু হয়েছে তখন বলে যে আরাম এত খুশি তারপর বয়স হয়ে গেছে আল্লাহ মিলে করবো সাহাবাদ এবং আসছে আর আগে এবার সিগারেট খেলা কিচ্ছু না আর এই বছর সিগারেট খেয়ে আনলে সিগারেট যে ঘুমরা এই জন্য ও সাথে বলতেছে না আগে খেয়ে পারে নিতে মাসে ধর আর হারি এবার বয়স হয়ে গেছে আল্লাহ মিলে করবো এইভাবে বাবা করে দূর বের হওয়া শুরু হয়ে যায় যুক্তি দিয়ে আল্লাহ এগুলো বলার পরেও আমরা এগুলো শুনছি না তিনি কে যিনি আমাদেরকে আদেশ করেছেন তিনি পাঁচবার মসজিদে আসান তিনি কি তিনি হচ্ছেন খালেক তিনি হচ্ছেন মালিক তিনি হচ্ছেন আজিজ কওই জব্বার মুতাকাব্বির তিনি কি মহাপরাক্রমশালী মহাপ্রজ্ঞাময় সর্ব বিষয় সর্ব অবস্থায় সবচাইতে বড় ক্ষমতাবান কর্তৃত্বের একচ্ছত্র অধিকারী মালিকানাদার যিনি এক বিন্দু তুচ্ছ প্রাণী যা মানুষের শরীরে গায়ে হাতে প্রাণে কোথাও লাগলে দ্রুত মানুষ গঠন করতে যায় অথবা টিস্যু দিয়ে মুছে ফেলে কাপড় দিয়ে ন্যাকড়া দিয়ে মুছে ফেলে এমন এক ফোঁটা পানি থেকে যিনি মানুষকে রক্ত পিণ্ড হাড্ডি গোস্ত নাক চোখ মুখ কত কিছু সুন্দরভাবে শোষণিত করেছে তিনি কে যিনি নামাজে ডাকে আমরা আসি না যিনি আমার নিঃশ্বাসের উপর ক্ষমতা রাখেন নাই বললে নাই হয়ে যাবে অথবা তিনি হচ্ছে উনি যিনি লিখে রেখেছে কবে আমি পৃথিবীতে বিদায় নেব তিনি হচ্ছেন উনি যিনি জানে কবে আমার আমি সন্তানের বাবা হব কেমন সন্তানের বাবা হব তিনি চাইলে আমাকে সব সন্তানের অধিকারী করতে পারে তিনি চাইলে আমাকে সম্ভ্রান্ত পরিবারে পরিণত করতে পারে তিনি চাইলে আমাকে অনেক ক্ষমতা দিয়ে পরীক্ষা করতে পারে অথবা অনেক দরিদ্রতা দিয়ে আমাকে পরীক্ষা করতে পারে ইচ্ছা ওনার যা খুশি তা করার ক্ষমতা রাখে ওনার কথায় আমরা মসজিদে সাড়া দিই না তিনি কে যিনি আউয়াল ওয়াল আখির যিনি আগে এবং পরে উপরে এবং নিচে ডানে এবং বামে যিনি অতীত বর্তমান ভবিষ্যৎ ওনার কথা আমরা অবজ্ঞা করি এত ক্ষমতা থাকার পরেও তিনি যখন রমাদান মাস আসে বলল যে জাহান্নামের দরজাটা আমি বন্ধ করে দিচ্ছি দিছি শয়তানকে আমি শৃঙ্খলাবদ্ধ করেছি শয়তানকে আমি শৃঙ্খলাবদ্ধ করেছি কি করেছি আমি শৃঙ্খলাবদ্ধ করেছি উম্মত বান্দা 11 মাস ধরে শয়তানের কাছে আমার শয়তানের কাছে শয়তানের কাছে কামে আমরা জানা করে যাব তো আল্লাহ 1 মাস শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করেছে যার দোষ আমরা দেই 11 মাস যার দোষ আমরা কি এটা হচ্ছে এরকম নাইস করে মজা নিয়ে উড়ান বিয়া আমরা হচ্ছে নি কথা দিতে হ্যাঁ নাইস করে মজা লিখিতে উড়ান বিয়াটা কারে তো কিন্তু নাইস করে ওজন না মানে হাতে বহুত কিছু হারে কিছু করতে পারে না
এখন যখন হাতি এটা উড়ে তো আর না হাতে এখন পর্যন্ত ওটা ক্লাসের সময় বিষয় করে এটা যে দড়ি যে স্টাইল একটু সিজন হাত লাফ পালায় কে চেয়ে চেয়ে উড়তে আর আছে ডল লাগে দেরি ক্লাস কাম করে রাখি করি লগারে কিন্তু সালা লগারে কিন্তু সালা আচ্ছা তো হেদার উন্দর ই হেদার আর দুটো বন্ধু করে যে সমস্ত রেস করি তো এত হলো অ্যাডজাস্ট এত হলো কিতে রেখে দেখতে পড়ে না তাহলে যে গোয়ার মতো সবই কাজ জুড়ে এটা বিদায় এফআইসি আচ্ছা এখন একজন বলল যে 200 আলাদা হাই 360 সিসির হুন্ডা হাতে বলল যে হারু মারটা ইয়ামা কিছু দেই হচ্ছে দিল রে যে 200 মিলি এখন ইয়ামা হারে গেছে এফসি এর হারে এর কি রে যে বলল গেল তে মানে যদি কল ধরে মুভি চলে গেছে মুভি করতে তো তার ওরে এটা লোকে যদি মহার তো আর 11 মাস কি দেখ কই সতানে হইছে সতানে হইছে সতানে হইছে আল্লাহ কোলা এক মাস করে সিম কলা কইবে অন কি রাইছে যারা এই কি চেক করে না আছে যে হাদিসে বলছে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করছে হাদিসকে দিছে নাকি ইমান নাই এর উপরে আসলে শয়তান তো তাহলে সেই হিসেব করলে শয়তান কি আপাতত আম্মু থেকে আমরা শয়তান দেখে কি নিরাপদ আমরা কি মানে বুঝলেন আমরা প্রতিদিন শয়তান থেকে নিরাপদ থাকতে পারি ফজর নামাজ পড়ি যদি আয়াত কুরসি পড়ি কুল হুল্লাহ পড়ি ফালাক পড়ি নাস পড়ি আউযু বিল্লাহি মিনাল শাইতানির রাজিম ইনশাআল্লাহ খালাক পড়ি তাহলে মাগরিব পর্যন্ত আমরা শয়তান জাদু টোনা বদনজর ইত্যাদি 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 সব বর্বর সুস্থ যা আছে কিন্তু আমরা বুঝতে পারি মাগরিব নামাজ পড়লে যদি আমরা আয়াত কুরসি পড়ি কুল হুল্লাহ ফালাক নাস আবার আউযু বিল্লাহি মিনাল শাইতানির রাজিম খালাক পড়ি তাহলে আমরা আবার ফজর পর্যন্ত কি থাকি নিরাপদ থাকি শয়তানের ওসওয়াসা থেকে বা শয়তানের ওসওয়াসা বলবো না মানে আমাকে জিন শয়তান যে ক্ষতি করবে এটা থেকে আমরা মুক্ত থাকতে পারি আল্লাহ আমাদেরকে নিরাপত্তা দেয় কিন্তু এখন তো কিচ্ছু না করে ঢুকে যাব বুঝে তো মারি না কাক তুই নিরাপদ ইবলিস এবং ইবলিসের বংশধর থেকে যাব কাক থেকে এমনি হলো রায় ইয়ার যদি ওর খাড়াই যায় সব করা আসলে নাই কিনলে কিছু নাই ইয়ার তো কেউ একজন আপনারা যাবেন লাখ সব করা যাবেন করা যাবেন আজ পর্যন্ত গেছেন করা যেত আজ বরাবর ইয়ার দিন হাত বাড়ি গেছে রেলগাড়িটা নাম কি হাত বাড়ি গেছে হাত বাড়ি পর্যন্ত গেছেন লাখ সবের বাইরে যদি ইয়ার কিছু হ্যাঁ আর তো কিছু পাইনি আপনি হিলের যে খাই গেলেন খাই আপনি আর আগালেন না আপনি এভাবে এক বছর ধরে দাঁড়ায় আছেন আচ্ছা আপনি কি লাশা বাইপাস করছেন কথা বুঝতে পারি আপনি কি লাশা বাইপাস করছেন আপনি কোথায় করছেন হাত পাড়ি গেলে নাম কি এরিক লাশা কোয়ালি উপজেলা হলে কোনো কিন্তু জায়গার নাম কি দেয় হাত পাড়ি গেলে এত হাত পেয়ে থাকলে তুমি বাই লাশের বাই পেছে তুমি তোর যে দাঁড়িয়ে তুর কাটিয়ে লাই এ তুর কাটিয়ে লাই
এরা হালকা সাইজ করে হালকা সাইজ করে ইউ কিন্তু আমরা তো সাইজ আমরা কোন সাইজ করছি মানে 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 তো সাইজ মানে মালা মত বানাই দিছি আমরা কারে তো সাইজ করছি রে এখন ওই সাইজ করে দিছি মানে কি বানাই দিছি ধর শার্টিং মানে যা সিটিং যেটা যা ক্লোজ করছে আমরা কারে সাইজ করি না কথা কি তোমরা বড় দেখেন আল্লাহ প্রত্যেক অপরাধের মধ্যে অপরাধী চিহ্ন রেখে যায় নালে তাই কেন সাইজ শব্দ আর বলবো যে আমি ছোট বসছি ছাড়ছি কাটছি এটা বলে যে দাঁড়ি সাইজ করছি আর সাইজ করানো বাবার রং হয়ে যায় সাইজ করা কাগলাই যাবে বেদাল্লে কোনো জিনিস হয়ে গেছে কি করলে হয়ে গেছে বেদাল্লে কোনো জিনিস হয়ে গেছে এ যখন বেদাল্লে কোনো জিনিস হয়ে যায় তখন এটা আমরা তখন ফিটিং হয় না ফিটিং হয়ে গেলে সাইজ করতে হবে কিন্তু তাহলে দাঁড়িয়ে কি বেদাল্লে তাহলে আমার নামে দাঁড়িয়ে কি বেদাল্লে আমাদের নামে ঠিক বেদাল্লে যায় তাহলে সাইজ কেটে করো এটা ইয়ো আমি না কিদার বড় হইছি এত ভালো বাংলা রে কান্দা মত কইলা আইটা তুইলা জানি কি হাবি আইটা দইবি চেষ্টা করি কইলা না বসা আর কোন জিনিস করে সাইজ করে আমরা কোন না সাইজ কারে করে তাইলা না তাইলা রে কারে করে তাইলা আমরা তো বিকসি ওয়াফুল লুহা ওয়াফুল লুহা দাড়িকে মাপ করে দাও দাড়িকে ঝুলাও যতটুকু ঝুলে ঝুলাও আচ্ছা আলাদা মাগরিব ইশা কি শুধু আলাদা একত্ব ফরজ নাকি দিনে এক দিনে হাজ বার ফরজ এটা হাজ কি হাজ ফরজ নাকি এক ফরজ একটা তো নামাজ ফরজ যেটা ফরজ একত্ব একত্ব হোক তারপরে হাজটা মিলি তো নামাজ হাজটা মিলি কিটা নামাজ বলেন তো যাতে ফজর না হলে জোর 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 আসর মাগরিব ইশা হইছে যদি বাইরে থেকে যারা হাত বাড়িয়ে গেছে অনেক গেছে যাতে তাতে মনে হচ্ছে যাই হোক রমাদান চলে গেছে সেই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতে যখন রমাদান ফরজ হয়েছে কামা কুতিবা আলা সিয়াম কামা কুতিবা আলা আল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন তোমাদের উপর রমাদানকে ফরজ করা হয়েছে যেমন তোমাদের আগের যারা ছিল তাদের উপর ফরজ করা হয়েছিল যাতে তোমরা তাকওয়াবান হও আল্লাহর এরকম বান্ধবীদের আল্লাহর উপর কি আছে আগে আমরা জাফরের মতো রয়ে গেছি আমরা নবমত হয়ে গেছে আইনের রোজার মাসে আর কোনো পার্থক্য দেয় নেই ইবাদতের আল্লাহ রে মাফ করুক আল্লাহ রে তৌফিক দে করার কবুল করার জন্য করছি আমরা কবুল করার জন্য করছি সাই তো আপনি প্রশ্ন করেন সাই আল্লাহ কে যে কেমা কুতিবা আলাল লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এটা তোমাদের উপর ফরজ করেছি এজন্য যে যেমন তোমাদের আগের লোকদের উপর ফরজ করেছিলাম তোমাদের উপর এটাকে আমি অবধারিত করেছি নির্ধারিত করেছি আবশ্যক করেছি ফরজ করেছি কেন লাআল্লাকুম তাত্তাকুন যাতে তোমরা আল্লাহর হিদায়ত অর্জন করতে পারো কি অর্জন করতে পারে কোনটা বেশি মার্চ মাসের 11 বা 12 তারিখ দূরি এপ্রিল মাসের 8 তারিখ 5 তারিখ এই গত হুসুরের দিনে কোনটা বেশি আল্লাহর হিদায়ত সুদ খাইলে সুদ ছাড়িয়ে দিছে জুয়া খেলে না জুয়া ছাড়িয়ে দিছে প্রেমিক তার প্রেমিকেরা ছাড়িয়ে দিছে
আমি দেখছি বহু মসজিদের নিস্তালায় গান বাদ্যযন্ত্র মেমোরিকার লোড দেয় বাংলাদেশে অন কমে গেছে লোড টোড তো ইন্টারনেট হাসতে গেছে ব্যাংক শুনে দিয়ে উড়ে দিয়েছে মোবাইল কমে যায় আরো যে সময় আয় যে সময় বাংলাদেশে আইসি আরো 8-10 বছর আগে এ সময় দেখছি মসজিদ মার্কেটের নিচে কম্পিউটার তোমার ইয়েতে ইন্ডিয়া সিনেমা বাংলা সিনেমা গান লোড করে মেমোরি কার্ডে বেডি ভিতরে ওটা ভিতরে ব্যাগ এর গান লোড করে মানে কুকি লাগান লই যায় বিশ্বের কথা কইল তোমার আছে না অফিস আছে একটা কি দেন একটা অফিস নজলে বাড়ি যাব তো না সোনা সোনা আমার কারো মাপ করে না পরে আস্তে আস্তে আই নিজে মানে মানে ইমানের নামাজ ওলার মুয়াজ্জিন আনন্দ দিলা সভাপতি ওর সবাই রাজি নমাজ সালাম ওসে দোয়া সালাম দান সালাম যা সালাম সালাম অন্তবি বাড়াই দিয়ে রেখেছে নাই পছন্দ করি না আর বাড়াই দিতে পারে ইউ আর কি দেন না মুসলিম মার্কেটে মোবাইল না মুসলিম মার্কেটে দেন না না দেখলে রাখবেন আজকে আমাদের বন্ধু বান্ধবীর অভাব নাই অথচ তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলা কোরআনুল কারীমে বলছেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ ওয়া রাসূলুহু নিশ্চয়ই তোমাদের বন্ধু হচ্ছে আল্লাহ বন্ধু কে আল্লাহ কে কইছে আল্লাহ কে কইছে আল্লাহ জানি বন্ধু ধরে ওহাবি লামাজাবি তিনি বলছেন যে নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল নিশ্চয়ই তোমাদের বন্ধু আল্লাহ এবং তার রাসূল এবং যারা সালাতকে নামাজকে সুপ্রতিষ্ঠিত করেছে যারা দিনে পাঁচ বার নামাজ প্রতিষ্ঠিত করেছে এবং যারা রুকুকারীর সাথে রুকু দিয়েছে এবং যারা রুকুতে অংশগ্রহণ করেছে সালাতে অংশগ্রহণ করেছে এই তিন মানে তিন মাধ্যম ছাড়া তোমাদের কোনো বন্ধু নাই এক তোমাদের বন্ধু আল্লাহ নিজেই দুই তোমাদের বন্ধু রাসূল নিজেই তিন এই পৃথিবীবাসীর মধ্যে যেই দেশের যেই বর্ণের যেই ভাষারই হোক না কেন যেই লোক দিনে পাঁচবার নামাজ পড়ে রুকু দেয় সেজদা দেয় নামাজ পড়ে সেই লোকটা তোমার বন্ধুদের ভাই কোনো বন্ধুই নাই একটা আছে খেলা ইয়ে কি সমস্যা ইয়ার তো শুনছি বালা করে দেওয়া
هنا هنا جلس دي جلس بعدين تجيب ديال يوسف خلاص خلاص سامع لا كل شيء مشي لاي شاط بودي دماغ سي هذي بعدين بس ما بدي شاط بودي أكتر كيل لي هذي شاط بودي كل بون تجيب له هذي بره بس هذي بره تقصد دي سي تقول هيه زار زار شو مشي كده زايبي شغله ياري غول سبكا كيا بعده ما ندري نسأل الله بس تقول ما نروح بوك كذي سبكا কোন মহারাজ আছে এই দেশে
আল্লাহ কেনই বা তোমাদের আযাব দিবে যদি তোমরা ঈমান আনো এবং তোমরা শুকরিয়া আদায় করো আল্লাহ কেনইবা তোমাদের আযাব দিবে ওয়াকান আল্লাহু শাকিরান আলীনা এবং নিশ্চয়ই আল্লাহ তো অতিশয় গুণগ্রাহী ক্ষমাশীল বুঝতে পারছি এই জানা ব্যবচার মত নেশা যত অপরাধী হোক আল্লাহ বলতেছে যে কেন আল্লাহ তোমাদেরকে আজাব দিল দরকার কেন আল্লাহ আল্লাহ কই আল্লাহ তোমাদেরকে আজাব দিয়ে আল্লাহ বলতেছে তোমরা যদি ঈমানটা আনো আর তোমরা যদি শুকরিয়া আদায় করো অপরাধ গুলো ছেড়ে দাও মানে কোনো আজাব দিবে না যা হয়ে গেছে আকাশ জমিন সমান হয়ে যাবে না জমিন থেকে আকাশের মেঘমালা পর্যন্ত পুরো যাক না গেছে এই পুরো জমিন মাটি পরিপূর্ণ হয়ে যাক না গুনাহতে গেছে আজকে এখন এই মুহূর্তে বললাম আস্তাগফির তওবা করে কইলে কি আল্লাহ ইয়া আল্লাহ যা হয়েছে তুমি সাক্ষী কেউ না জানো তুমি জানো আমি ভুলে গেছি তুমি বলো ভাই আল্লাহ তুমি এটাও জানো যদি তুমি ক্ষমা না করো এই পৃথিবীতে আমি কারো কাছে গিয়ে ক্ষমা পেতে পারি না আল্লাহ তুমি এটাও জানো যে আমি ক্ষমা চাইবো তোমার কাছে কারণ তুমি আল্লাহর ওলি তুমি মুকরিম তুমি অদৃশ্য ক্ষমা পাওয়ার মনের সংকল্প তুমি জানো আমি যা ভাবি তুমি তা জানো আমি যা ভাববো তাও তুমি জানো তুমি জ্ঞান রাখো আল্লাহ তুমি এটাও জানো আমি কতটা একনিষ্ঠতার সাথে তোমার কাছে ক্ষমা চাইছি তাহলে আল্লাহ তোমার কাছে কি বলবো আমি বলো আমি বলবো যে আল্লাহ আমি আর করবো না আর করবো না কতবার বলবো তুমি তো জানো আমি আর করবো না উদ্দেশ্যে তোমার কাছে ক্ষমা চেয়েছি আল্লাহ কারণ তুমি জ্ঞানী মহাজ্ঞানী তুমি সবকিছু জানো আগে থেকেই জানো তুমি ছাড়া এমন না যে তুমি জানো আর অন্য কেউ জানে তুমি জানো আর কেউ জানে না আল্লাহ আমি জানি না তুমি আমাকে ক্ষমা করবা কিনা তবে তুমি সেটাও জানো আমাকে ক্ষমা করবা ইয়া আল্লাহ যেহেতু তুমি আমাকে এই জ্ঞানটা দাওনি যে আমি জানি না জানবো না ক্ষমা পাইছি কিনা আল্লাহ আমি তোমার ক্ষমার প্রতি আস্থা রাখি আল্লাহ আমি তোমার উদারতা তোমার দয়ার প্রতি আস্থা ও ঈমান রাখি আল্লাহ আমি তোমার বিশালতার প্রতি ঈমান রাখি আল্লাহ আমি এই ঈমান রাখি পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে যদি তুমি জান্নাত দাও তোমার কোনো লস নাই এই পুরো পৃথিবীর মানুষ এবং জিনকে যদি তুমি জাহান্নাম দাও তোমার কোনো লাভ নাই ইয়া আল্লাহ আমি এটাও ঈমান রাখি তুমি চাইলে শুধু বলবো এই পুরো জাতি ভ্যানিশ পুরো জাতি ডিসঅ্যাপিয়ার হয়ে যাক একেবারে নিশ্চিন্ন হয়ে যাক নতুন একটা জাতি তুমি তৈরি করবা তুমি সক্ষম এটা আমি জানি আমি জানি আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর হিসাব তোমার কাছে আমি জানি আমার পরে আমার আমার পুত্র আমার কন্যা আমার নাতি পুতি যা আছে ওদের হিসেব তোমার কাছে থাকবে আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো আমি আর অন্যায় করব না আমি এই এলাকার ছেলে হিসেবে একটা অনুরোধ করব এই পৃথিবীতে আপনারা যা মিস করেন সলাটটা মিস করিয়েন না নামাজটা মিস করিয়েন না যা করেন করছেন করছে করতেছে করবেন তা আপনার ইচ্ছা আছে ভালো মন্দ বুঝবেন তবে এই অঙ্ক বিদানো যাবে না নামাজ ত্যাগের অঙ্ক বিদানো যাবে না এই পৃথিবীর কোনো কিছু দিয়ে নামাজ ত্যাগ নামাজ ছেড়ে দেওয়ার অঙ্ক বিদানো যাবে না সব কিছু ছাড়েন আপনি নামাজ ছাড়িয়ে না আপনি কোনো আমল করতে পারেন না অবশ্যতা আপনি কোনো আমল করতে পারেন না ভালো লাগে না আমি অনুরোধ করব এই এলাকার ছেলে হিসেবে এখানে আমি আমি আপনাদের বলি আমি বাংলাদেশে আসার অল্প কয়েকদিন পরে এখানে কলকাতায় এসেছিলাম জুমার নামাজ পড়তে তার মানে আমি আমার গ্রামে কিন্তু আমি সৌদি আরবে বড় হয়েছি ছোটবেলা থেকে আমি গ্রাম অত ভালো করে জানি না এই বেতাগাতে আমি গ্রাম দেখেছিলাম কারণ আমি এসে তো বাড়িতে ছিলাম না ঢাকায় ছিলাম এখানে আমি জুমার নামাজ পড়াবো শনিবার রবিবার নামাজ পড়াবো মানুষজন এসে কথা বলতো আমি এখানে থাকতাম সপ্তাহে চারটে পাঁচ দিন থাকতাম দুই সপ্তাহে থাকতাম আমি এখনো আমার বাড়িতে এতদিন থাকিনি যতদিন এখানে ছিলাম গড়ে গড়ে আমি আমার জন্মস্থানে জন্মস্থানে আমার ঘরে এতদিন থাকিনি গড়ে যতদিন আমি এখানে বসবাস করেছি সেই সুবাদে গুলি যেহেতু গ্রাম থেকে আমি দেখেছি গ্রামের গ্রাম্যতা দেখেছি গ্রামের নাটানি কুটনামি দেখেছি গ্রামের চায়ের দোকান গুলো যত কিবত দেখেছি গ্রামের নিষ্ঠুরতা ভাতিজির জন্য চাচা বিয়ে ভেঙে দেয় ভাতিজার বিয়ে জ্যাঠা ভেঙে দেয় দেখেছি আপন বড় ভাই ছোট ভাইয়ের নামে বদনাম করতে গিয়ে দেখেছি বাপ এবং ছেলের ঝগড়া এখানে এটাকে খারাপ বলছি না আমি মূলত বলতেছি আমি এখান থেকে গ্রাম ছেড়েছি
আর আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোন গ্রামে গিয়ে আমি আর অপমানিত লাগছি তো কোথাও হইতে হয়নি আমার আমি এখান থেকে বহু কিছু শিখেছি সেই কৃতজ্ঞতার সাথেই বলি আপনাদের পৃথিবীর সমস্ত অলসতা আপনি রাখেন পশু রাখেন না যেহেতু আপনি রাখবেন আপনি একটা কিছু না ক্ষমতা আপনার এখন পা চলে হাত চলে নিঃশ্বাস চলে রাখেন আপনি আমি অনুরোধ করব নামাজ ত্যাগ করার ভুল কখনোই করবেন আপনি কি করে আসছেন তাকাবেন না আজান দিতে করপতি দাওয়ার মুখেই আছে করপতি দাওয়ার মুখেই আছেন শুধু আপনি সলাত ত্যাগ করবেন না আপনার যদি সলাত না হয় আপনার যদি সলাত কবুল না হয় সলাত ত্যাগ করার গুনাহ হয়ে গেছে নেকি না ভাই তাই বলে বলছি মদ খাও নামাজ পড়ো এটা কইছি না দেখেন সূত্র খুবই সোজা আমি গ্রামে আসার পরে দেখেছি যে মানুষজনের সাথে যখন কথা বলছে সবাই বলল যে আমি আগামী শনিবার শুক্রবার থেকে ভালো হয়ে যাবো একবারে একটু নামাজ ছাড়বো না আমি দেখেছি মানুষকে বলতে আগামীকাল থেকে আর একটু নামাজ ছাড়বে না ভালো হয়ে যাবে অথচ সে জানে না কোরআনে আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তোমরা যারা ঈমান আনছো আকিমুস সলাত নামাজকে প্রতিষ্ঠিত করো ইন্না সলাত তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার বলছে হে তোমরা যারা ঈমান আনছো বলতেছো যে আল্লাহ হচ্ছে এক মুহাম্মদ হচ্ছে আল্লাহর বান্দা এবং রাসূল তোমরা ঈমান আনছো তারা একটা কাজ করো তোমরা দিনে পাঁচ বার নামাজ কায়েম করো তো কি হবে আল্লাহ আল্লাহ বলছে যে তাইলে নিশ্চয়ই যদি তুমি নামাজ শুরু করে দাও তোমার যে জুয়ার নেশা আছে মদের নেশা আছে গালাগালের নেশা আছে মারামারের নেশা আছে রাজনীতি দুর্নীতি সুদ ঘুষ এই প্রবণতা যে আছে তুমি নামাজটা শুরু করে দাও এগুলো কমে যাবে কেন এর না সলাত তাহলে আমি ফাঁসি হয়ে উঠবে নিশ্চয়ই নামাজ তোমাকে মন্দ কাজ থেকে বিরত রাখবে কে বিরত রাখবে মন্দ কাজ থেকে আর আমরা কি বলছি আগে ভালো হবে হলে নামাজ উঠবো আল্লাহ বলছে তুমি আগে নামাজ উঠলে হবে ভালো হবে আরে ভালো হওয়া শত্রু কি আগে নামাজ পড়লে পরে ভালো হওয়া যায় ও বলতেছে যে আগে ভালো হবে পরে নামাজ পড়বে উল্টা হয়ে গেল বুঝে আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন দেখুন আসলে কি বলবো চার মিনিট খুতবার বাকি আছে আব্দুল কবির আস্তাগফিরুল্লাহ ওয়া সাইরুল মুমিনিন আস্তাগফিরুল্লাহ الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله لكن جولي أبلا جنة جدة جان عشر أنا نجو جنة جدة جاية لكي حدشتا وقل فارو لك اللهم كيف نفر انتوزي بي جلال برا جانا আমি একটা হাদিস পড়ে এই বক্তব্য বা আজকে দ্বিতীয় বক্তব্য শেষ করবো এর আগে আমি বন্ধুদেরকে বলবো যারা সলাতে আসছেন আপনার জুমার খুতবায় আসছেন ইমামের সাথে জুমার সলাত আদায় করিয়ে মানে ইমাম সালাম ফেলে আপনারা ফিরে ফেলেন আমি শুনেছি আপনারা জুমায় সলাতে এসে অনেক জোরে নামাজ পড়েন না আপনাদের জুমায় আসছেন যেহেতু মসজিদে আসছেন আপনারা আপনাদের জন্য আলাদা ব্যবস্থা করা হয়েছে মাশাআল্লাহ তাআলা আল্লাহ কবুল করুক আয়োজকদের এই আয়োজন আমাদের মারা বড়রা কেন এত জাহেল আমাদের মা আর বোনরা কেন এত নিষ্ঠুর আমাদের মা আর বোনরা কেন এত নির্দয় কেন তারা এত অজ্ঞ কেন তারা ধর্মের দিকে ফুটিয়ে এত অনিকা কারণ তারা তাদের কাছে ইসলাম শোনার কোন মাধ্যম নাই তাদের কাছে ইসলাম শোনার কোন কি নাই মাধ্যম নাই ভালো মন্দের কোনো মাধ্যম নাই যেমন এদেশে আমি নামাজের কথা কমু রোজাবের কথা কমু হজের কথা কমু জাকাতের কথা কমু শুদ্ধের কথা কমু ব্যাগ কিছুর কথা কেমন হলে এবার মসজিদ কমিটি মাদ্রাসা কমিটি আই কথা কমু কমু মহিলারা আছে আমাদের যে মহিলা দলের অবস্থা তো কি রোজা হজ জাকাত নামাজ কি মহিলা দলের না কিতে রে পড়ে আমি মাঝে মধ্যে চ্যান্সেল করে দিয়ে বলে কথা জিজ্ঞাসা করছি কিন্তু সবার জন্য হ্যাঁ কয় মহিলা আছে তো কিছু মহিলা দলের অবস্থা আমি বললাম ও আচ্ছা হরির বদনাম আর ভূতের পর বদনাম করলে মহিলাকে ওয়াজ হয়ে বড়া নমাজ বড়া ব্যাগের উপরে বড় বড়া রোজা ব্যাগ শুধু করে বড় সব ব্যবহার ব্যাগের উপরে বড় সুদ ব্যাগের উপরে হারাম পর্দা ব্যাগের উপরে বড় ব্যাগ পর্দা ব্যাগের উপরে হারাম তাই মহিলা মাস পড়া দিতে পারা
হ্যাঁ মহিলাদের আলাদা করা জান্নাত কামিদের জন্য একটা হাদিস পড়া শুরু করো আমার এত ভালো লাগে হাদিসটা এত ভালো লাগে আমি বলে বুঝাইতে পারবো আমি জানি না কেন ভালো লাগে যদিও এই হাদিসের সামান্য কথাটুকুই আমাদের অনেকের জন্য কঠিন কেন কঠিন আমি জানি না তবে আমার কাছে মাঝে মধ্যে কঠিন মনে হয় একটা অংশ যেমন আন জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন একজন ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে বলল ইয়া রাসূলুল্লাহ আরাইতা ইযা সাল্লাইতু সালাওয়াতিল মাকতুবাত বলল যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হে আল্লাহর রাসূল আচ্ছা আমি যদি দিনে শুধু পাঁচবার ফরজ নামাজগুলো পড়ি এবং ওয়াসামতু রমাদান আমি কোন রোজাই রাখবো না শুরু বছর শেষে রমজান মাস আসলে আমি রমজান মাস রোজা রাখবো বাকি আমি আর কোনো রোজা রাখবো না দিনে সে কি করবে দিনে সে কি করবে কয়বার নামাজ পড়বে রোজা রাখবে কয় মাস সামান্য রোজা রাখবে নকল সোমবার বৃহস্পতিবার আইয়ামে বীজ কিছু উল্লেখ করে সে ফরজ পাঁচত্ব নামাজের কথা বলছে আর ফরজ রোজার কথা বলছে বুঝতে পারছেন ফরজ রোজা মানে যেটা আমরা এখন আসি এবং সে বলল যে ওয়াহিলাতুল হালাল আমি হালালকে হালাল স্বীকৃতি দেব মেনে চলি হারামতুল হারাম এই জায়গায় এসে ফাঁসে দেবেন যেটা সে করবে বলছে এটা আমরা পারতেছি না সবচেয়ে নিজে এটাই করবো কেন সে বলতেছে যে আল্লাহ নবী আমি দিনে পাঁচবার নামাজ পড়বো আর কোন ইবাদত করবো না সারা দিনে তো আর এক বছর শুধু এক মাস রোজা রাখবো রমজান মাস আর কোন রোজা রাখবো না তবে আল্লাহ নবী ও আহলাতুল হালাল যত কিছু আপনি এবং আল্লাহ হালাল করছেন সবগুলো হালাল মেনে নেব তিরস্কার করবো না যতই খারাপ হোক যতই মানুষ কিছু হোক হালাল হালাল হালালের প্রতি কোনো আপত্তি থাকবে না আমার মেনে নেবে স্বীকার করে কেমন তাহলে কন্টেন করবো এটা একটা হালাল এইখানে বলছে সে একটা কথা ও হারামতুল হারাম আমি হারামকে হারাম হিসেবে মেনে চলব মানে লোকটা কোনো ইবাদত করবে না তবে লোকটা দাড়ি কাটবে না মিথ্যা কথা বলবে না মারামারি করবে না গালাগালি করবে না সুদ খাবে না জেরা করবে না নেশা করবে না শুকর খাবে না বাপ্পার সাথে বিয়াদি করবে না কারো গিবত করবে না নমিমা করবে না কারোকে উকিঝুঁকি দিয়ে দেখবে না কারো হক নষ্ট করবে না কারো সম্মান নষ্ট করবে না মানে আপনি বুঝছেন তো হারাম কাজ সে করবে না কি কাজ করবে না কি কাজ সে করবে না তবে সে বলতে চাচ্ছে যে আমি আর কোনো ইবাদত করবো না খালি নামাজ পড়বো তাও ফরজ গুলা কোনগুলা আর আমি শুধু রমজানে রোজা রাখবো এরপর সে বলল ওয়ালাম আজিদ আলা যালিকা শাইআ ইয়া রাসূলুল্লাহ আদখুলুল জান্নাহ সে বলল আল্লাহর নবী রোজা রাখবো বছরে একবার দিনে শুধু পাঁচবার তাও ফরজ গুলা করবো আর কিচ্ছু না আর ওই যে হারামকে হারাম বলবো হালালকে হালাল বলবো ওয়ালা মাজিদ আলা যালিকা শাইআ এগুলোর বাইরে কোনো কিছু করবো না আমি বুঝতে পারবো না কোনো কিছু মানে কি কিছু রয়ে গেছে এখানে আর সে কয়টা কাজ উল্লেখ করছে কয়টা প্রথমটা কি প্রথমটা কি দিনে পাঁচবার নামাজ দ্বিতীয়টা আপনারা শুধু নামাজ বলি না কারণ এখানে বলতেছে যে ইদা সল্লাইতু সলাওয়াতিল মাকতুবা ফরজ নামাজ কি নামাজ ফরজ নামাজ কয় উক্ত সে এটাই বলতেছে যে আমি দিনে শুধু পাঁচ উক্ত নামাজ পড়বো রমজানের রোজা রাখবো হালালকে হালাল বলবো হারামকে হারাম বলবো এবার সে আমার নবীর সামনে রেখে বলতেছে যে ওয়ালা মাসজিদ আলা যালিকা শাইআ আমি এইগুলার বাহিরে কোনো ইবাদত করব না আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ আচ্ছা আমার নবী যদি এগুলার বাহিরে আমি আর ইসলাম কোনো ইবাদত না করি আমি কি জান্নাতে যাব কল আল্লাহর নবী বলল না হ্যাঁ তুমি জান্নাতে যাও এবারে এই লোক এই ব্যক্তি কি করলো
সে বলল যে কল অথবা এই ব্যক্তি বলে উঠলো বলল কি والله আল্লাহর কসম লা আজিদু আলা যালিকা শাইয়া আমি এর বেশি কিছু বলবো না কারণ আল্লাহ লোক দেখা বুঝেছে আমি জান্নাতে যাবে এখন দেখেন আমরা হয়তো দিনে পারবো নামাজ পড়তে পারবো বছর রোজা রাখতে পারবো হালাল কে হালাল বলবো না কিন্তু প্রবলেম হয়েছে আমরা হারাম করতে পারবো প্রবলেম কোথায় শুধু শর্তে পারতেছে খুব শর্তে পারতেছে মিথ্যা কথা পারতেছে না শর্তে বাবা মায়ের সাথে বেয়াদি করার শর্তে পারতেছে না ঝগড়া ফসাদে গালাগালি করার শর্তে পারতেছে না মারামারি করার শর্তে পারতেছে না নেশা করার শর্তে পারতেছে না জুয়া খেলার শর্তে পারতেছে না সেনা করার শর্তে পারতেছে না প্ল্যান করার শর্তে পারতেছে না কিন্তু সে বলছে সে কোনো অন্যায় করবে না কি করবে না কি করবে না إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما كثيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آخر الصلاة